গড়াখহনীয়ার তাণ্ডব রূপ ডিব্রুগড়ের বগীবিলের চেঙিমারি হাবিগাঁওত উফন্দি উঠিছে বিশাল ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রর প্রবল সোঁতে ঠায়ে ঠায়ে সৃষ্টি করেছে গড়াখহনীয়ার। কিছু কিছু প্রান্তত গড়াখহনীয়ায় লৈছে ভয়ঙ্কর রূপ। কোনোবা প্রান্তত যদি বিঘায় বিঘায় কৃষিভূমি ব্রহ্মপুত্রত জাহ কৈছে, কোনোবা ঠাইত সপোনের ঘরখনেই নদীত জাহ যার উপক্রম হয়েছে। এই দৃশ্য ডিব্রুগড়ের বগীবিলের চেঙিমারি গাঁর। বগীবিলের এই অঞ্চলট গড়াখহনীয়ায় লৈছে ভয়ঙ্কর রূপ। বিগত কেবাদিনো ধরে অব্যাহত আছে গড়াখহনীয়া। প্রায় দশ দিনত অঞ্চলট বহু দূর আগুয়াই গৈছে গড়াখহনীয়া। বর্তমানলৈ প্রায় পঞ্চাশ বিঘা ভূমি গড়াখহনীয়ার কবলত পড়েছে। সকলো মাটিয়েই ব্রহ্মপুত্রত জাহ গৈছে। আমার চাপরি নহয়, এখন এটা আমার গাঁওয়ে হয়ে গেছে। ইয়াত মানে পঞ্চাশ ষাঠি বছরের পঞ্চাশ ষাঠি ঘরও আমার ইয়াত আছে, মানে আইথানের ওসরতে আছে। তেওঁলোক আজি ইমান বছরের খেতি পথার করে গরু গাই পোহপাল করে তেওঁলোক চলি আছে। এইটো যে গড়াখহনীয়াটো এতিয়া খহাই আছে নদী, এনেকুৱাটো আমার রাস্তাটো বেশি দূর নাই, প্রায় এশ মিটার মান আছে। আর যদি এনেকা হলে মানে যদি নদীয়ে লৈ গুছি যাব, আমার ইয়ার রাইজের কারণে বহুত অসুবিধা হব। আজি আমার ইয়ারপা সবজি খেতি করে কিনে আমার ডিব্রুগড়ত আমি দিও, ডিব্রুগড়ের রাইজরও আমার সুবিধা হয়, আর আমি সেই সবজি বিক্রি করে আমারও ঘরখন চলে। আর আমার লগত ত্রিশ পঁয়ত্রিশটা যেটু খেতি আমার মানে খেতির লগত জড়িত আছে, তেওঁলোকও নিজের ঘর দুয়ারও চলাই থাকে। যদি আমার এই যদি মাটিটুয়ে গুছি যাব, আমি কি করিম আর কত যাম কি করিম, আমার বহুত অসুবিধা হব। আমি পীযুষ হাজরিকা মহোদয় তেওঁক আমি সাংবাদিক যোগেদি আমি জনাবল বিচারিছো, তেওঁ যদি অতি সোনকালে কিবা এটা যদি ব্যবস্থা লয় আমার এই গড়াখহনীয়াটো যদি রোধ করবল পারে, তো আমার রাইজের কারণে ভাল হব আর অহা দিনত তেওঁরও ভাল হব। আগৰ পৰা আমাৰ গড়াখহনীয়াই খহাই আছে মাটিডৰা আমাৰ ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত। গতিকে এই এনেকুৱা হৈ থাকিলে আৰু আমাৰ ইয়াত আৰু বসবাস কৰিবলৈ মাটি নথকাই হ'ব। গতিকে আমাৰ আৰু চাপৰিত আমাৰ কেইবাঘৰো মানুহে ইয়াত মানে ঘৰ বনাই জীৱিকা নিৰ্বাহ কৰি আছিলে, এতিয়া ইহঁতৰো থাকিবলগীয়া ঠাই নাইকিয়া হৈ গৈছে। আৰু আমাৰ এই চাপৰিতে আমি মানে বাৰী ঝাৰি কৰি কোনোমতে ঘৰ সংসাৰ চলাই আছিলোঁ। গতিকে এতিয়া আমাৰ সেই খেতি বাতি কৰিও এতিয়া আমাৰ মানে ঠাই নাইকিয়া হৈ গৈছে। উপায়হীন হৈ পৰিছে অঞ্চলটোৰ বাসিন্দা। কোন মুহূৰ্তত কি হেৰুৱাই তাৰ কোনো নিশ্চয়তা নাই। এই অঞ্চলটোতে থকা অসমৰ অন্যতম ধৰ্মীয় পৰ্যটনস্থলী কালি আই থানৰ বাবেও গড়াখহনীয়াই আনিছে ভাবুকি। যিকোনো মুহূৰ্তত কালি আই থানৰ বাবে আহিব পাৰে বিপদ। কালি আই থানৰ পৰা মাত্ৰ পঞ্চাছ মিটাৰ দূৰত অব্যাহত আছে খহনীয়া। গড়াখহনীয়াৰ ফলত নদীত জাহ গৈছে, ফলে ফুলে জাতিষ্কাৰ হৈ থকা কৃষিভূমি। অঞ্চলটোৰ এশ পঞ্চাশটা কৃষিজীৱী পৰিয়াললৈ এক প্ৰকাৰৰ নামি আহিছে এতিয়া অন্ধকাৰ। কি কৰিব, কেনেকৈ থাকিব, কি ৰক্ষা কৰিব তাৰ কোনো নিশ্চয়তা নাই। মুঠৰ ওপৰত হাত দিছে গালেমুখে। মানুহৰ লগতে অঞ্চলটোৰ কৃষিজীৱী ৰাইজৰ জীৱ জন্তুৰ বাবেও নামি আহিছে বিপদ। প্ৰাণৰ শংকাত ভুগিব লগা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে জীৱ জন্তুৰো। স্থানীয় বিধায়ক আৰু জলসম্পদ বিভাগৰ বিৰুদ্ধে অঞ্চলটোৰ ৰাইজে কৰিছে অভিযোগ। কৃষকে টুকিব লগা হৈছে চকু পানী। কৃষকৰ চকুৰ সন্মুখতেই নদীত জাহ গৈছে বিঘাই বিঘাই বেঙেনা, কচু, দাংবডি, তিয়ঁহ আদি সেউজীয়া শাক পাচলিৰ খেতি। অঞ্চলটোৰ ৰাইজৰ দুখ দুৰ্দশাৰ ছবিখন বুজিবলৈ চেষ্টা কৰা নাই কোনো নেতা বিষয়াই। কাৰো যেন একো গুৰুত্ব নাই। উপায়হীন হৈ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে মুখ্যমন্ত্ৰীৰ পৰা বিচাৰিছে সহায়। মুখ্যমন্ত্ৰীক গড়াখহনীয়া ৰোধৰ বাবে উচিত ব্যৱস্থা কৰিবলৈ আহ্বান জনাইছে গঞা ৰাইজে। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।